আগামী 11ই নভেম্বর থেকে কমলপুরে বড়লুতমায় শুরু হতে যাচ্ছে 128তম মহারাজ যাত্রা উৎসব ও মেলা। 5 দিন ব্যাপী চলবে এই উৎসব ও মেলা। এই উৎসব ও মেলাকে কেন্দ্র করে সোমবার বড়লুতমায় ত্রয় মণ্ডপের মধ্যে মণ্ডপে মহারাজ যাত্রা পরিচালন কমিটি এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্য, DCM অদিতি দাস এবং প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব সহ লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। অপরদিকে রাসযাত্রা ও মেলাকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে মন্দির ও বিমল সিনহা মুক্ত মঞ্চ। এবছর প্রায় 25 লক্ষ টাকার বাজেট নিয়ে আয়োজন করা হচ্ছে উৎসব ও মেলার। প্রাথমিক আলোচনায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে এই উৎসব ও মেলার সূচনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাছাড়া 5 দিন ব্যাপী মেলায় রাজ্য এবং বহিরাজ্যের শিল্পী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা থাকছে বলে জানান উদ্যোক্তারা। আগামী 11ই নভেম্বর আমরা মেলার উদ্বোধন করব এবং 15ই নভেম্বর আমরা রাজসভের আনুষ্ঠানিক উদ্বোধন করব। এখানে আমরা বিভিন্ন অতিথির আমন্ত্রণ করেছি, নিমন্ত্রণ পত্র দিয়েছি, আমরা কনফার্মেশন এখনও পাইনি। আমরা চেয়েছি আমাদের লোকসভা সদস্য মাননীয় বিপ্লব কুমার দেব এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কেও আমরা অনুরোধ করেছি এবার উৎসবে আসার জন্য। তো আগামী দিনে যে আমাদের উৎসব এবং মেলা চলবে, এখানে আমরা বাজেট রেখেছি প্রায় 25 লক্ষ টাকার বাজেট আমরা করেছি। এখানে ICT দপ্তর শুধুমাত্র আমাদেরকে ডাইরেক্ট ফান্ড দিয়ে থাকেন, তথ্য সংস্কৃতি দপ্তর বাদ বাকি আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে আমাদের সরকার সহযোগিতা করেন। এভাবেই আমরা উৎসব মেলা পরিচালনা করি। এখানে কয়টা মণ্ডপে একসাথে রাস হয়? এখানে 3টি মণ্ডপ আছে। 3টি মণ্ডপেই সকালবেলা যে 15 তারিখ রাখাল নাচ হবে এবং সন্ধ্যা রাত্রে 3টি মণ্ডপেই 3টি রাস নৃত্য সম্পন্ন হবে। রাসের পাশাপাশি আর সাংস্কৃতিক অনুষ্ঠান করেন কি? আমাদের বিমল সিংহ মুক্ত মঞ্চ আছে, যেখানে বিভিন্ন রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও শিল্পীরা আমন্ত্রিত করি। এবার কলকাতা থেকেও আসবেন বিভিন্ন শিল্পীরা, এখানে অনুষ্ঠান করবেন। আমরা নর্থ ইস্টার্ন জোনের থেকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, ওখানের ফোক ড্যান্সগুলা এবার আনুষ্ঠানিকভাবে এখানে আসবেন। প্রতি বছরই বড়লুতমার এই মহারাজ যাত্রা বহিরাজ্য এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও বহু ভক্তদের সমাগম ঘটে থাকে। এবছর পূর্বেও চেয়ে অধিক লোকের সমাগম ঘটবে বলে আশা ব্যক্ত করেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।